প্রেম করে বিয়ে করেছিলেন বাঙালি কন্যাকে, কিন্তু ছাদনাতলায় টোপর পড়বে না বাঙালি বর, তাও কি হয়। অমিতাভ এবং জয়া বচ্চনের বিয়ের সময় ঘটেছিল এমনই এক মজার কাণ্ড। জানেন কি, জয়াকে বিয়ে করার আগে এক বিশেষ শর্ত দিয়েছিলেন অমিতাভ বচ্চন। শর্ত ছিল, বিয়ের সময় কিছুতেই মাথায় টোপর পড়বেন না তিনি। চলতি বছর 15তম সিজনে পা রেখেছে অমিতাভের জনপ্রিয় রিয়েলিটি শো কন বনেগা করোড়পতি। টেলিভিশনের পর্দার হট সিটে ফিরেছেন বিগ বি। সেই অনুষ্ঠানে অমিতাভ জানান, জয়াকে বিয়ে করার সময় নাকি তার পরিবারের কাছে এক বিশেষ শর্ত রেখেছিলেন তিনি। কি সেই শর্ত? অমিতাভ বলেন, আমার স্ত্রী বাঙালি, সবাই জানেন বাঙালিদের বিয়েতে বরকে টোপর পরতে হয়। আমি জানি না কে বা কারা এই টোপর পরার প্রথা চালু করেছিল, আমার একদম পছন্দ হয়নি ওটা। আমি জয়ের পরিবারের সদস্যদের সাফ বলেছিলাম, আমি জয়াকে বিয়ে করতে চাই, কিন্তু আমি মাথায় টোপর পরতে পারবো না। হবু জামাইয়ের অনুরোধ ফেলতে পারেনি জয়ের পরিবার। শেষ পর্যন্ত টোপর না পরেই জয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অমিতাভ বচ্চন। 1971 সালে গুড্ডি সিনেমার সেটে অমিতাভ ও জয়ার প্রেমের সূত্রপাত। তার বছর দুয়েকের মধ্যেই জয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিগ বি। অভিমান, শোলে, সিলসিলা, কভি খুশি কভি গামের মতো সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন অমিতাভ ও জয়া। পর্দায় হোক কিংবা বাস্তবে, বলিউডের সবচেয়ে হিট জুটির কথা বললেই নাম আসবে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাম। তাদের বিয়ে হয়েছে প্রায় 5 দশক। 1973 সালে একে অপরের সাথে তাদের পথ চলা শুরু করেন। মাঝে মধ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও এখনও খুবই মজবুত স্বামী স্ত্রীর সম্পর্ক। বলিউডে পাওয়ার কাপল বলতে কেবলমাত্র অমিতাভ আর জয়াকেই বোঝায়। 1973 সাল থেকে 2023, দাম্পত্য জীবনের লম্বা ইনিংস অমিতাভ ও জয়ার। পর্দার সঙ্গে সঙ্গে বাস্তব জীবনেও দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়ে ফেললেন তারা। তাদের রসায়ন সত্যি শিক্ষণীয় ও নজর কাড়া। নতুন যত জুটি আসুক না কেন, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের জুটি সবসময় থাকবে জোড়ি নাম্বার 1।